কাঁদতে বসেছে আবার Hello guys! I am Titi! And I am Tushar! And welcome back to our channel, Titi Tushar series! Today we are going to do a very big challenge. Today we are going to do 24 hours in a tent. On terrace! So in this area, we are going to stay in this area. Alright guys, now we are going to set up. এই দেখো গাইস টাইম নাও সার্চ করলাম আমি এখন 12:07 AM দেখে নাও কিন্তু ভালোভাবে ঠিক আছে আমি তোমাদের দেখিয়ে দিই যে আমাদের টেন্টের মধ্যে কি কি আছে মানে বলতে গেলে আমরা একটা টেন্ট ট্যুর করাবো চলো দেখি আগে টেন্টে কি কি আছে 1 2 3 হ্যালো এ তুই কোথা থেকে চলে এলি আমি তো করব চ্যালেঞ্জটা ও হ্যাঁ হ্যাঁ সরি সরি আমাদের সাথে আছে আমার বলে বলে যে আমাদের সাথে আছে এই বের হ এখন টেন্ট ট্যুর হবে টেন্টে ফার্স্টেই আছে যেহেতু আমাদের এখন উইন্টার সিজন চলছে তার জন্য এখানে আছে ব্ল্যাঙ্কেট দুটো বালিশ আছে আমরা তিনজন বাট এখানে তিনটে বালিশ হবে না তাই দুটো বালিশ আছে আর জাস্ট টাইম ফাইম দেখার জন্য দুটো ফোন আছে আর এখানে আমার চশমা একটা লিপস্টিক রেখেছি বিকজ আমি শুট করছি তাই আর একটা রোল অন আছে যদি মাথা ব্যথা করে ঠান্ডা আর এখানে কটা লজেন্স আছে আর এখানে আছে মেইন গল্পের বই আর এখানে কিছু টোস্ট আছে যদি খিদে লাগে আমাদের হ্যাঁ আর এইখানে আছে অনেকগুলো খাওয়ার জিনিস ফার্স্টে এখানে আছে ম্যাগি এখানে অনেক রকমের চিপস আছে এখানে আছে পপকর্ন দুটো অ্যালো ফ্রুট আছে দুটো লজেন্স এখানে পাপড় আছে আর এখানে একটা রেড লেভেলের চা আছে এখানে একটা পপকর্ন আছে আর এখানে একটা আমুল দুধের একটা প্যাকেট আর এটা ঝুরি বাজা আর এটা কি আছে একটা বাবাই এটা চকলেট টাইপ চকলেট এখানে আছে একটা চা বানানোর কেটলি কারণ আমরা এটা অন্তত উনুনে করতে পারবো না ও হ্যাঁ আমাদের কিন্তু একটা উনুন আছে চলো আগে ওটা দেখে আসো কিন্তু রাত 12টা বাজে মানে বুঝতেই পারছো এখন পুরোপুরি রাস্তা ফাঁকা আর এইখানে আমাদের আছে রান্না করার জায়গা মানে একটা উনুন টাইপের আমি করেছি ইট দিয়ে এখানে আমি রান্না বান্না করবো কি কি খাবো রাতে তোমাদের সবই দেখাবো সেখানে আছে আমাদের টেন্ট আর এদিকে আছে আমাদের উনুন সবই দেখাবো আজকে চলো আর এইখানে এই রান্না করার জিনিসপত্র আছে ব্যাস এইটুকুই আমাদের টেন্ট ট্যুর একেবারে কমপ্লিট অলরাইট গাইস আমরা তো বসে পড়েছি এখন টেন্টের ভেতরে বাট আমাদের কিন্তু একটু একটু ভয় লাগছে বলো না ভয় লাগছে আমি বলো আগে ছাদের দরজাটা বন্ধ করে দিই আসো না সব বন্ধ করে দিচ্ছি আগে তুমি আমার কথা এখানে কথা দাও কেউ আজকে চ্যালেঞ্জটা ছেড়ে আগে যাবে না যতক্ষণ না সবকিছু কমপ্লিট হচ্ছে যদি কিছু প্রবলেম হয় কোনো প্রবলেম হবে না আমি তো আছি আমি আছি তো বাস তাই প্রমিস করো প্রমিস এইটাকে নিয়ে ভয় এর হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে গাইস টেনশনে তো যাই হোক গাইস আমরা এখন এখানে বসি তারপরে ভাববো যে আমরা কি কি খাবো এই তো খাবো শুনেই আগে হয়ে গেল কারণ এর ভাগ্যে আছে ইট স্লিপ একটু মশারিটা এরকম টানিয়ে নিয়েছি ঠিক আছে এবার বাবা একটু গল্পের আমাদের বই পড়ে শোনাবে কোন গল্পটা পড়বো ভূতের পড়ো ভূতেরটা একটু বাদে পড়লে বেশি ভালো আচ্ছা রাতের দিকে আরো রাত বাড়ুক তারপরে তিনটা নাগাদ পড়বো ফার্স্টে আমি এখানে পড়ে নিচ্ছি ফার্স্ট যে গল্পটা আছে বড় করে গর্ত কাটিস এটা আমি এখানে পড়ে নিই তাহলে কি শোনার জন্য খুব ইন্টারেস্টেড আমরা ভীষণভাবে ইন্টারেস্টেড কারণ আমরা মানে আমি অ্যাকচুয়ালি বেশি জোরে কথা বলতে পারছি না তোমরা জানো রাত হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু মানে ভীষণ ভালো লাগছে আচ্ছা ওদেরকে একটু গল্প শোনাবো আমি অবশ্যই শোনাও একটু গল্প ওরাও শুনো গল্পটা যে বড় করে গর্ত কাটিস গোপাল ভীতকে একটা গর্ত খুঁড়তে বলিল ভীত বলিল যে মাটি উঠবে সে মাটি কোথায় রাখিব গোপাল একটু হেসে বলিল কেন রে গর্তটা না হয় একটু বড় করে কেটে সেই গর্তেই রাখি চাকর বলিল যে আগে এটা গল্প হ্যাঁ গল্প শেষ আমরা মশা মেরেছি গাইস এই দেখো ও আমাদের সাথে টেন্টে থাকার প্ল্যান করছিল আমি গাইস ফোন করে ফেলেছি কেউ প্লিজ পুলিশে খবর দিও না না মশা ঢুকেছিল বলে আমি এটা পুরোটা বন্ধ করে দিলাম আর বাবা এই কটা টাইম হচ্ছে একটু টাইম বন্ধ ঢুকে গেছে ওর আমার ফ্রেন্ড কিছুক্ষণ পর মা বাবাকে নিয়ে চলে আসবে একদম বন্ধ কটা বাজে দেখাও ওদেরকে গুগলে টাইম নাও বলে সার্চ করে দেখাও এটা কেটে নিউলি দেখাই ওদেরকে কটা বাজে 1:26 উপরে 1:26 হ্যাঁ তো এখন বাজে 1:26 আর আমাদের খুব খিদে পেয়ে যায় ঠান্ডাও লাগছে তারপরে আমি নোটিস করলাম যে আমাদের মাথার উপরে ছাদ নেই এটা বন না মাথার উপরে ছাদ নেই মাথার উপরে ছাদ নেই এটা কি তাহলে মাথার উপরে জাল আছে হ্যাঁ আমাদের মাথার উপরে অ্যাকচুয়ালি কিন্তু ছাদ নেই আজ গাইস আমাদের মাথার উপর থেকে ছাদটা সরে গেল গাইস শুনতে কেমন লাগছে
মানে আমরা ছাদেই তো বসে আছি। আর গাইজ আমাদের খুব খিদেও পেয়ে গেছে গাইজ। আরে আমাদের মাম্মা আছে তো। ব্যাস মানে যখন তুমি ভিড় মানে কি বলবো যখন তোমার কোনো রান্নার চ্যানেল থাকে বা তুমি ভালো একটু মানে মোটামুটি একটু রান্না করতে পারো তখন সবাই যেখানে এরকম দুটো মানুষ থাকে এরাও ভালো রান্না করে এরাও ভালো রান্না করে। নো 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 এক সেকেন্ড এক সেকেন্ড দাঁড়াও। আজকে কিন্তু তোমার একটা চ্যালেঞ্জ বলতে পারো কারণ তোমার কাজে কিন্তু আর আজকে মানে মাইক্রোওভেন বা ইন্ডাকশন ওভেন বা গ্যাসে নয় তোমার কাছে কাঠে রান্না করতে হবে। যখন ওদের সাথে দেখাচ্ছি আমার মেইন চ্যানেলে আমার প্রমোশনটাও হয়ে যাবে পেটুক সিরিজে। সো আমি তোমাদেরকে খাওয়াতে চলেছি ভেজিটেবল এগ ফ্রাইড ম্যাগি। ওকে তো আমরা ভীষণ এক্সাইটেড তাসদিক একটু বানাই চলো। তো গাইস সিথি যখন নাড়াটা বানাচ্ছে তখন রেসিপিটা একটু তোমাদের টাইম ল্যাপসে দেখিয়েও দিই আমি। দাঁড়াও আগে ওইগুলো আনি আমি তো শুধু ম্যাগি আর এমনি। ওকে 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 তাহলে মাকে কল করে নিয়ে চলে আসো। আচ্ছা আচ্ছা ম্যাম এ মা বলছি যে একটুখানি ওই যে ভেজিটেবল গুলো দিয়ে দাও না গো একটু ম্যাগি বানাবো। কি কি দেবো? ওই যে তো গাইস অর্ডার করা যেহেতু হয়ে গেছে আমাদের তো এবার ওয়েট করি যতক্ষণ আসুক নাকি। হ্যাঁ আমরা আর একটুখানি একটু দুজন তিনজন মিলে একটু গল্প করি আর কি করব। চলো মানে এখানে মশা কামড়াচ্ছে এটা কিন্তু ঠিক। এই অল আউট নিয়ে আসলো না তো এই বোর্ডটা আছে না অল আউট না আমরা আজকে এইভাবেই রাত কাটাবো। যত যত বেশি অ্যাডভেঞ্চার করব তত বেশি মজা হবে। আজ জঙ্গলে কিন্তু কে দাই থাকবে ওরা মশা মারতে হবে। এই তো আমাদের খাবার দাবার। ই হে বাপু মনে করে গন্ধরাজ লেবুটা এনেছে আর কি আছে। ওরে বাবারে আমাদের মা এসে মা কেমন লাগছে দেখে। আমার না খুব ইচ্ছে করছে তো এখানে আসতে রে। আসবো আমিও। হ্যাঁ আসো 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 সেপারেট লাগছে। হ্যাঁ আসো 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 ঠান্ডাই ভোগো তুমি সামনে লাগিয়ে বাড়ি চলো। না না ওদের সাথে থাকি না গো। বাপি ভুলভাল প্রমিস করিয়ে দিয়েছে হাতে দিয়ে বলে যাই হয়ে যায় এখানে থাকতেই হবে ভুলভাল প্রমিস। আজকে যাই হোক আমরা 24 ঘন্টা এখানে আছি। ঠান্ডা লাগছে ভগবান করুক যাতে কাঠটা ধরে যায় নাহলে আমরা কিছু খেতে পারবো না আজকে। ও ধরে গেছে ধরে গেছে। না না ধরেনি দাঁড়াও ধরেনি এই তো ধরে গেছে এটা কাগজ ধরেছে দাঁড়াও একটু অলমোস্ট ধরেছে কাঠফাট গুলো। চলো এবার রান্নাটা করা যাক। অলরাইট ওটা তুলে নাও ওই হাতটা তুলে নাও হাতটা গরম হয়ে যাবে। সিসি দিয়ে দিচ্ছে তেল এবার আমি একটু হাওয়া দিই যাতে ভেতরের দিকটা পুরোপুরি ধরে। ওই থেকে কিন্তু ঠিক বিশ্বাস করতে পারছি না এইভাবে রান্না হচ্ছে আমাদের। এবার আমি একটু গোলমরিচ দিয়ে দেবো মানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। এবার যাচ্ছে ম্যাগি মশলা। এবার যাচ্ছে গাইস ধনে পাতা। এবার যাচ্ছে প্রায় একটু হাওয়া দিয়ে দিতে হবে একটু সরিয়ে সরিয়ে। গাইস এখানে এতটা ফ্রাই হয়েছে তারপরে কাট মনে হয় শেষ হয়ে গেছে আগুনটা একটু নিভে যাচ্ছে। অলরাইট গাইস কাট ভাঙছে এখানে আমরা এবার একটু কেরোসিন দিতে হবে। ডিমটা আছে এটা আমি দিয়ে দেবো। হ্যাঁ ডিমটা দাও। অতটা স্ট্রাগল করে একটা রান্না করতে একবার দেখো পেছন দিক দিয়ে আগুন বেরিয়ে চলে পেছনে আবার একটা ইয়ে চাপা দিলাম আমি। এবার ফাইনালি রেডি তিথি জল দিয়ে দিল এবার ম্যাগিটা দিতে হবে। আমি জানি না কতটা ভালো হবে। অনেক ভালো হবে তুমি যেই করছো এটাই অনেক। তো গাইস আমাদের লাগবে এখন আরেকটু ম্যাগি মশলা। গাইস অতি কষ্টের পর বানানো এই ম্যাগি একবার জাস্ট দেখো কত সুন্দর টেস্ট লাগছে। বাবাই চামচ কোথায় বাবাই আর কি চাই এত ভালো একজন রাঁধুনি থাকে মানে কিছু বলারই নেই। ও যা টেস্টি দেখতে লাগছে না সিম্বা। এটা হলো আজ ম্যাগির টিকা মিনির কপালে। পারছি না গাইস ভীষণ পরিমাণে আমাদের এনার্জি একদম লস হয়ে গেছে চোখ মুখ পুরো ঢুলে পড়েছে। একটু চাও বানাবো একটু পরে দেখাচ্ছি। খিদে পেয়ে গেছে আমাদের। হ্যাঁ খাওয়াও কতক্ষণ আমি খাবো গাইস প্রচুর পেট ব্যথা করছে আমার। জল টেস্টি হয়েছে টেস্টি হয়েছে আদৌ ভালো হয়েছে নাকি আমার মন রাখার জন্য গরম গরম। আরে গরম হোক তুমি আমাকে দাও। আচ্ছা 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 এই কনকনে ঠান্ডায় গাইস
এতক্ষণ ওয়েট করে থাকার পর যদি এরকম একটা ম্যাগি পাওয়া যায় আমি এক্সপ্লেইন করব না ওয়ার্ডে এটা সত্যি ভালো হয়েছে এটা এরকমই থাক ওরা হয়তো আমার মন রাখার জন্য বলবে বাট আমি খেয়ে বলতে পারবো আমি ফার্স্ট টাইম ম্যাগিতে এই গন্ধরাজ লেবু ইউজ করলাম প্লিজ গাইস যারা রেসিপিটা দেখেছো একটুখানি ট্রাই করো গন্ধরাজ লেবু দিয়ে আলাদাই ফ্লেভার আছে এটা কি তাহলে কি বলা যাবে গন্ধরাজ ম্যাগি হতে পারে গাইস দেখতে দেখতে অনেকক্ষণ কাটিয়ে দিলাম বাবা কটা বাজে বলো তো দেখিয়ে দাও ভালোভাবে এখন বাজে 3:25 3:25 গাইস উপরেও 3:25 এখানেও 3:25 আমরা আমাদের এখন এখানে একটা ব্লু ব্লু কেন লাগছে বুঝতে পারছো এখানে পুরো আমরা চেন টেনে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদে হাত পা ধুয়ে কোন রকমে আমরা বসে পড়েছি এটা যতটা ইজি মনে হচ্ছে না ততটা কিন্তু ইজি নয় বিকজ মানে কিছুক্ষণ থেকে থেকে এখানে লাইক ঠিক আছে আমি বলে দিই কিছুক্ষণ থেকে থেকে এটা শেয়ালের ডাক শোনা যাচ্ছে বাবা ঠিক আছে কত কথা বলার দরকার নেই আচ্ছা ঠিক আছে চলো টাইম তোমরা শুনতে পাচ্ছ অবস্থা দেখো এই লাইক পুরো একদম চোখ মুখ পুরো ঢুকে গেছে কান্না কান্না অবস্থা কি রে ওই চা খেতে ইচ্ছে করছে তো চাটা আমরা ওখানে মানে আমাদের কাছে ইলেকট্রিক পট আছে এটা দিয়ে করে নেবো গাইস আমাদের চা রেডি পুরো ঠিক আছে এবার জাস্ট সার্ভ করবো গরমকাল হলে আলো ফুটে যেত শীতকালে একটু রাতটা বড় যার জন্য এখানে এখন অন্ধকার হয়ে যাচ্ছে সেটাই দেখা যায় কটায় ভোর হয় আজকে ভোরটাও দেখবো অল রাইট গাইস আমি আর মিনি এখন একটু শুয়ে আছি এখানে তিথি বই পড়ছিল নিশির ডাক না কি সব আমার বেশি ভালো লাগছে টেন্টের মধ্যে এই ভূতের গল্প টল্প একটু একটু পড়ছি মিনিটা তো ও সকালবেলা উঠেছে ও রেস্ট নেয়নি দুপুরবেলা যার জন্য ও একটু ঘুমিয়ে গেছে আমি একটু সত্যি কথা বলতে আমার অনেক ভয় লাগছে চল একটু ওদেরকে পড়ে শোনাই এটা হচ্ছে বাড়ির ছেলে মেয়ে সে তার আল্লাদি পিসি মায়ের অসুখ থেকে সেই যে ঝন্টা সে তার কোলে তুলে নিল ঝন্টাকে সে তার কোলে তুলে নিল তারপরে ছেলেটা ওর এমন ন্যাওটা হয়ে গেল যে মায়ের অসুখ ভালো হলেও আহ্লাদ জড়িয়ে থাকেন তারপরে আর আহ্লাদ করাও কে বিড়াল হলে গিটটা তুই বন্ধ করে দিয়েছিলি বাপি মা কি ও পুরো বেগড়ে ঘুমাচ্ছিল তুমি এসে ভয় দেখিয়ে দিয়েছো কি অবস্থা বাবা এখন কাঁদতে বসেছে আবার আরে ভাই বাসকার আরে বাসকার রে আরে বাবা বাপি কি বুঝতে পারবি মজা করছে তুই এখন ঘুমিয়ে দিলাম পর ঘুমটা আসবে না কটা বাজে কটা বাজে এখন তুমি আমরা কোথায় থাকি মা কি হলো গাইস আবার
রেডিয়েশন ধরতে পারলে কিন্তু এরকম কাপে জানিস তো এলসিডি ডিসপ্লে গুলো ওখানে তো আছে আছে আরে বোকা ক্যামেরার মধ্যে এলইডি এলসিডি প্যানেল যখন এরকম আসে তখন এই জিনিসটা এরকম হয় লো লাইট জন্য এটা তেমন কিছুই নয় ওর মুখটা দেখো গাইস একবার দরজাটার দিকে দেখ মানে ভিউয়ারদের নাকি ভয় দেখাবে সত্যি আজকে গাইস চারটা দেখো জাস্ট কি সুন্দর লাগছে না তো গাইস এখন আমরা চিপস খাচ্ছিলাম এখন বাজে পাঁচটা একটু এই সুশি গল্প করছিলাম দেখি তো ওদের পাঁচটা এক এটা পাঁচটা দুই হয়ে গেল হ্যাঁ তো চলো রেস্ট নিই এখন গাইস 5:41 বাজে দেখো প্রায় সকাল হালকা হালকা হচ্ছে বুঝতে পারছো একটু রেস্ট নিই গাইস দেখি তারপরে কি হয় না হয় কারণ পেজা পেজা তুলোর মতো আকাশ কটা বাজে 6:09 ওকে আর এদিকে দেখো গাইস মিনি সব রিলস ফিলস বানাচ্ছে গুড মর্নিং গাইস গুড মর্নিং এভরিওয়ান হাই গাইস অ্যাকচুয়ালি এখন আমাদের প্ল্যান হলো একটু চা ফা খাবো তো এখন চাটা বানাই চলো কালকের মতো একটা স্পেশাল টি বানাই বেটি তো হবে না 10 টি এটা চলো তাড়াতাড়ি বানিয়ে দিই যাই হোক তো আমাদের চা রেডি হয়ে গেছে তা বলো কেমন হয়েছে চাটা তোমার চা আর কি রকম হবে সব সময় সেরা হয় অল রাইট গাইস এখন কটা বাজে একবার ওদের দেখিয়ে দাও প্রায় 2:45 আমরা এতক্ষণ একটু ঘুমিয়েছিলাম আর এখনো মানে আমাদের শরীরটা এতটা খারাপ লাগছে না আমি তাকাতে পর্যন্ত পারছি না চোখ মুখের হাল দেখে ওরা অলরেডি বুঝতে পারছে আর টেন্টের মধ্যে এতটা হিট নেমেছে আমি জাস্ট পুরো ঘেমেছে একাকার আর ওরা তো এখনো রেস্টটা নেই আমি তো ড্রেসটা জাস্ট মা দিয়ে গেল কারণ ওটা আমার ভারী জ্যাকেট ছিল তো খুব কষ্ট হচ্ছিল তো ব্যাপারটা হলো গিয়ে এরপর আমরা খাবার খাবো কি খাবো ভাই বলো বিরিয়ানি খাবো আজকে ইয়েস আমি কিন্তু কোনো এখন বিরিয়ানি বানাতে পারবো না প্লিজ তুমি বানাবে বাট অ্যাকচুয়ালি মাংস আর রাইসটা মা নিচ থেকে করে দিবে আমরা এখানে খালি দাম দেব সব কখন প্ল্যান হলো প্লিজ আমার খুব খেতে ইচ্ছা করছে আজ তোমাকে করতেই হবে তো চলো তাড়াতাড়ি সব সেটআপ এটা করি এই কালকে কোন রকম ম্যাগিটা তো বানিয়ে দিয়েছি বলে আজ এই বিরিয়ানি খেতে হবে ইয়েস অলরাইট গাইস অনেকক্ষণ বাদ আমরা সব খুশি খুশি এনেছি এবার গাইস এবার দামে বসাবো বিরিয়ানিটাকে দামে দম হ্যাঁ তো দমে বসাবো বিরিয়ানিটাকে তাড়াতাড়ি চলো এটা তোমাদের দেখাই কারণ প্রচন্ড খিদে পেয়ে গেছে কটা বাজে বলে দেবো 4:46 এখনো অনেকক্ষণ জাগতে হবে তো যাই হোক চলো তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে প্রচন্ড পেটে ব্যথা করছে আমার তাড়াতাড়ি করে বসে যাবে খাবো অলরাইট গাইস মা সব গুছিয়ে এসে এখানে রেখে দিয়েছে এবার আমরা এটাকে গরম করব তো কাঠগুলো কাকে তাড়াতাড়ি গুছিয়ে নি ধরে যাবে আশা করি ইয়েস গাইস হয়ে গেছে ফাইনালি ওরে বাপ রে বাপ কি বাবা এটা পুড়ে যাচ্ছে বাপি তো গাইস চলো ওয়েট করি এটা এখন হোক তারপরে আস অলরাইট 30 মিনিট হয়ে গেছে এতক্ষণ অন্ধকারও নেমে এসেছে প্রায় হয়ে গেছে চলো তাড়াতাড়ি করে এটাকে নামিয়ে ফেলি এই এবার খোলা হবে তাই তো বাবাই হ্যাঁ খুব খিদে পেয়ে গেছে এই চোখ মুখ ঢুকে গেছে তাড়াতাড়ি খুলে দাও মা বিরিয়ানি দাও বিরিয়ানি দাও লাভলি গাইস দেখো ভালোই হয়েছে মাটন বিরিয়ানি আমাদের সেরা হয়েছে উফ কি স্মেল আসছে বাবাই এই এখানে কিন্তু ভালোই হলো গ্যাস খরচা বেশি যায় বাবাই চলো এবার তাড়াতাড়ি সার্ভ করে নি অল রাইট গাইস আমাদের দেখো সার্ভ কমপ্লিট হয়ে গেছে বাবাই এমনি সত্যি শরীর টরি সবার খারাপ হয়ে গেছে গাইস এই 24 আওয়ার ধরে ঘুমাইনি একদম মানে আমাদের এনার্জি লেভেল ভীষণ ভাবে কমে গেছে গাইস প্রচন্ড টেনশনে আছি দুপুরবেলা একটু ঘুমানোর চেষ্টা করছিলাম ঘুমিয়েছি তারপরে আবার এর ছাদের মধ্যে ঘুমালে কি আর ঘুমায় আজকে মেইনলি যতটা না রাত্রে বেলা ঠান্ডা ছিল দিনের বেলা ততটাই রোদ হ্যাঁ বাবাই বলো আমি বলবো রাতের বেলা যথেষ্ট ভালো ছিল সকাল বেলা না আমার 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 সত্যি কথা বলতে গেলে রাতে আমার গলা পুরো বসে গেছে সম্পূর্ণভাবে আমি মানে ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না গলা পুরো ব্যথা হয়ে আছে যে বিরিয়ানি টেস্ট ওই কেমন হচ্ছে সেটা তোমাদের বলবো আমার ভীষণ ভালো লেগেছে দাদা বৌদি বিরিয়ানি ফেলে খাবো গাইস প্লিজ আমাদের এই স্ট্রাগলের জন্য অন্তত সাবস্ক্রাইব করো আস্তে 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 খালি পেটে তুমি যাই খাবে সেটাই তোমার খুব ভালো লাগে বাট এই বিরিয়ানিটা এত ভালো হয়েছে বাবু খালি পেটে তোমরা মানে যদি পাও কতটা ভালো লাগবে ও মাই গড গাইস আমাদের উপরে অ্যাটাক হয়েছে বাদল পোকার একবার দেখো জাস্ট কতগুলো বাদল পোকা বাবাই কি বলবি বাবাই ওর ভয় হচ্ছে সো গাইস দাও এটা কি বাবাই বাবাই এ ভাই যাই হোক গাইস অ্যাকচুয়ালি আমরা শুয়ে পড়েছিলাম মিনি পিনি সবাই বেগুড়ে ঘুমাচ্ছে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে দাঁড়াও
এটা গাইস 12:06 বাজে এখন। আমরা অ্যাকচুয়ালি তোমরা জানো ঠিকঠিক ঘুম হয়নি, তো হঠাৎ করে খাওয়া দাওয়ার পরে শরীরটা এতটা খারাপ করে দেয়। আমরা তিনজনে শুয়ে পড়েছিলাম, এত বেগড়ে শুয়েছি হঠাৎ করে দেখলাম বাপি এসে বকাচকা দিচ্ছে যে 12টা বেজে গেছে কি ভিডিও করবি তোরা। তো যাই, আজকে ভিডিওটা এত অব্দি থাক, 24 আওয়ার কিন্তু আমরা সম্পূর্ণ এখানে কাটালাম। তাই এটা ক্লিপটা নিলাম, চিঠি উঠলে হয়তো আবার কোনো ক্লিপ নিতে পারে, বাট আমি এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে যে অ্যাকচুয়ালি 12টা বেজে গেছে। তো যদি আজকের এই চ্যালেঞ্জ ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর তোমরা সাজেস্ট করতে পারো অন্যান্য কোনো চ্যালেঞ্জ, তাহলে আমরা সেটা অবশ্যই বানাবো। আর কেমন লাগলো আজকে জানাও তোমরা। সো গাইস এখন সবকিছু কমপ্লিট হয়ে গেল, আর এই দেখো আমাদের টেন্টও গোটানো হয়ে গেল। আর আমি কখনো আউটরো নিয়েছি জানি না, আমি জাস্ট উঠলাম তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। ঠিক আছে, সো গাইস কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নেক্সট চ্যালেঞ্জ আমরা কি নেবো একটু কমেন্টে বলো। এই দেখো মধ্যরাত্রির চাঁদ, রাত 12টার চাঁদ, মায়াবী মায়াবী লাগছে। ঠিক আছে চলো, আর পারছি না সারাটা দিন ছাদে কাটিয়েছি, চলো।